সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। ওয়ান্স अगेन ওয়েলকাম টু সিটি সিনেমা এবং কঠিন খেলা। হ্যাঁ, এই কঠিন খেলা নিয়ে আজকে আমার সাথে না 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 এন্ড সবার প্রিয় দ্য মাচো রাজদীপ গুপ্তা। রাজদীপ, ওয়েলকাম টু সিটি সিনেমা। থ্যাংক ইউ। তুই কঠিন খেলা মানে বুঝতে পেরেছিস? এটা আমার বোতল না, মানে এটা আমাদের সবার বোতল। বোতলের গায়ে কি লেখা? এভারগ্রিন, রাইট? তার মানে বোতলের, হ্যাঁ, মানে এই বোতলের কখনো বয়স বাড়ে না, তোর যেমন বয়স বাড়ছেই না, একই রকম রয়েছে। কারেক্ট। কি করতে হবে বোতলটাকে? কি করতে হবে বোতলটাকে? দাঁড় করা, ব্যালেন্স করা, একবার দাঁড় তো করাতে পারিস, মানে বোতল, হ্যাঁ ঠিক, কারেক্ট, এইভাবে কতক্ষণ থাকে, মানে কতক্ষণ পারিস দাঁড় করিয়ে রাখতে, সেটা আমি কেন বলবো। ও ঠিক আছে, মানে এইভাবেই চলে। আরে তুই যাবি, মানে আমি প্রশ্ন করি তোকে, চল। রাজদীপ কি ছাড়া রাজদীপ হয় না? রাজদীপ কি ছাড়া রাজদীপ হয় না? রাইট। রাজদীপ অভিনয় ছাড়া রাজদীপ হয় না। উফ বাবা, স্কুলে কটা প্রেম করেছো? স্কুলে দুটো মাত্র। অঞ্জন দত্তকে কিভাবে তোর ভালো লাগে, গায়ক নাকি ডিরেক্টর? অ্যাজ এ টিচার। টিচার, আচ্ছা। রেগে গেলে কি করিস? রেগে গেলে বিভিন্ন রকম রাগ হয়, মাঝে মাঝে রেগে গেলে চুপচাপ একা বসে থাকি, গান শুনি, নাহলে খুব বেশি রেগে গেলে একটু ফাটিয়ে ঝগড়া করি। রাইট। টুকলি করে পরীক্ষায় পাশ করেছিস কত বছর? প্রত্যেক বছর। প্রত্যেক বছর মানে? প্রত্যেক বছর টুকলি করতাম। ও আচ্ছা। বিনা টিকিটে সিনেমা দেখেছিস? বিনা টিকিটে সিনেমা, হ্যাঁ, প্রিমিয়ার সিনেমা। সব থেকে ফেভারিট ড্রিঙ্কস তোর কাছে কোনটা? ফেভারিট ড্রিঙ্ক? ইয়েস, কফি। রোগা হতে গেলে কি করতে হবে রাজদীপ? এক্সারসাইজ করতে হবে। বান্ধবীদের সাথে প্রেম করিস? মানে বান্ধবীরা প্রেমিকা হিসেবে কেমন? বান্ধবীরা প্রেমিকা হিসেবে, আমার দুটো প্রেমিক, প্রেমিকা যে অফিসিয়াল প্রেমিকা, তারা আমার বান্ধবী ছিল আগে, তারপর প্রেম করেছি। কেমন? ভালো ভালো বন্ধু হওয়া উচিত আগে, প্রেম নাহলে প্রেম টেকে না। টিকে থাকার সহজ উপায় কি? টিকে থাকার সহজ উপায় যদি জানতাম তাহলে আমার প্রেম গুলো টিকে থাকতো। আস্তে ওকে দাঁড় করা, টুকলি করছিস তুই, প্লেন কর হাতটা, প্লেন কর, হ্যাঁ, আবার আবার, ঠিক আছে চল। চিকেন না মাটন? মাটন। ওকে, চা না কফি? কফি। কোন বয়সটা তুই ফিরে পেতে চাস? কোন বয়সটা আমি ফিরে পেতে চাই? আমি বয়স ধরে রাখতে চাই, ফিরে পেতে চাই না। ওকে, হাইট শর্ট হওয়ার অ্যাডভান্টেজ কি? সেটা তুই ভালো বলতে পারবি। উচ্চতা, উচ্চতা কম হলে সত্যি কি মানুষ একটু খাটো করে দেখে? অ্যাকচুয়ালি উচ্চতা তোমার মানে শরীর, শারীরিক উচ্চতার থেকে কাজের উচ্চতা পড়ে যাচ্ছে। কি কি শারীরিক উচ্চতার থেকে কাজের উচ্চতাটা বেশি বড় হওয়া ভালো। তুই কোন জিনিসটা সব থেকে খারাপ পারিস? কোন জিনিস সব থেকে খারাপ পারি? হ্যাঁ, ঠিক করে আস্তে আস্তে কথা বলতে, এটা খারাপ পারিস? হ্যাঁ। তোর নামে সব থেকে খারাপ নিউজ কি ছিল? আমার থেকে, আমার নামে সব থেকে খারাপ নিউজ এটাই ছিল যে অ্যাকচুয়ালি অনেক খারাপই নিউজই ছিল, সব থেকে খারাপ বোধ হয় ছিল রাজদীপ হচ্ছে স্পয়েল ব্র্যাট। এই আস্তে যাই। হ্যাঁ, রাজদীপ, রাজদীপ বাড়ি থেকে বেরোবার আগে কোন জিনিসটা সবসময় নিয়ে বেরোয়? ওয়ালেট। আচ্ছা, কোন জিনিসটা, কোন স্বভাবটা তুই ছাড়তে পারছিস না? সিগারেট। সিগারেট, রাজদীপের একটা সিক্রেট যেটা আজকে তুই ফাঁস করতে চাস? তাহলে তো ফাঁস করতে গেলে রাজদীপের সিক্রেট হচ্ছে, রাজদীপ এই রে দেখিস বোতলও চায় না রাজদীপ ফাঁস ফাঁস করুক। হ্যাঁ বল। রাজদীপের একটা সিক্রেট যেটা আমি আজকে ফাঁস করতে চাই, যেটা আমি একটু আগে ইন্টারভিউতে বললাম, আমি কলেজ ড্রপ আউট। ড্রপ আউট, ওকে। অনিন্দ্যদা তোর কে হয়, বন্ধু, বউ নাকি কে? অনিন্দ্য আমার একজন এমন বন্ধু যাকে আমি মাঝে মধ্যে বউ, মাঝে মধ্যে কাকা, মাঝে মধ্যে মামা, মাঝে মধ্যে বান্ধবী, অনেক কিছু ভেবে ফেলি। তোর এই মুহূর্তে সব থেকে প্রিয় বান্ধবী কে? আমার এই মুহূর্তে সব থেকে প্রিয় বান্ধবী, আমার অনেক বান্ধবী আছে, প্রিয় সেরকম আলাদা করে কেউ নেই, মানে একজনের নাম বললে বাকিরা খারাপ ভাবতে পারে। প্রেম মানে তোর কাছে কি? প্রেম মানে আমার কাছে ভালোবাসা। কোন জিনিসটায় তুই একদমই করতে চাস না? কোন জিনিস আমি একদমই করতে চাই না? আপাতত বিয়ে। রাতের অন্ধকার তুই একা, সাথে কাকে চাইবি? সাথে কাকে চাইবো? হ্যাঁ, রাতের অন্ধকারে সাথে আমি আপাতত সার আলী খানকে চাইবো। ওকে ওকে, একদম শেষের দিকে তোর একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যে প্রশ্নটা হয়তো একটুখানি তোর তোর মনক্ষুণ্ণ হতে পারে। তো পুরনো প্রেমিকাদের খোঁজ রাখিস? খোঁজ রাখি না। ওকে, খোঁজ থাকে। তোর একদম প্রথম, তোর একদম প্রথম যখন তুই টেলিভিশনে আসিস, রীতা বুড়ির সাথে তোর সম্পর্ক কেমন? টেলিভিশনের সম্পর্ক খুব ভালো ছিল, আমাদের সিরিয়াল খুব হিট, আমাদের একে অপরকে, মানে আমাদের একে অপরের যে ইয়েটা কি বলে, স্ক্রিন প্রেজেন্সটা, লোকের এখনও খুব পছন্দ। এখনো পছন্দ? তোর সাথে সম্পর্ক কেমন? খুব সুন্দর, যেটা আমি বোতলটা এখন আমার সম্পর্ক এই যে পড়ে যাচ্ছে এরকমই। ওকে, ঈশা সাহা, তুই ভয় পাস?
না, ঈশাকে ভয় পাই না। ঈশা আমার খুব ভালো বন্ধু। আচ্ছা, মানে ঈশা হচ্ছে একটা এমন বন্ধু যাকে আমি যা ইচ্ছে বলতে পারি আর তার সাথে যা ইচ্ছে শেয়ার করতে পারি। তো টলিউডের ক্রাশ কে? টলিউডের ক্রাশ আপাতত, হ্যাঁ, শ্রাবন্তী। এখন ক্রাশ বলতে গেলে অনেকেই আছে, মানে যারা আমার ভালো বন্ধু, তাদেরকে আমার ভালো লাগে। মধুমিতা আছে, সৌরসেনী আছে, ক্রাশ না, এদেরকে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, মানে এদের কাজ ভালো লাগে, এদেরকে দেখতে ভালো লাগে। লাস্ট কবে এরকম খেলা খেলেছিস, এরকম ব্যালেন্স করা? এই এখনই খেলছি, লাস্ট বোধ হয় না, ব্যালেন্স তো আমি করেই যাচ্ছি, মানে ব্যালেন্সিংই হচ্ছে আমাদের লাইফ। রাইট, ডিলডোর বিজনেস যদি তোর কখনো করতে ইচ্ছে হয় তাহলে তুই কোথায় দোকান দিবি? কোথায় দোকান দেব? সাউথ কলকাতায় দেব। সাউথ কলকাতায়? যে কোনো একটা জায়গায়? যে কোনো একটা। রাইট, রাজদীপ অভিনয় না করলে কি করতো? রাজদীপ ডিজিং কারটাকে কন্টিনিউ করতো। রাইট, কোনো নাইট পার্টিতে গেলি তোর জায়গায় অন্য কেউ, মানে তুই যেটা আগে করেছিস ডিজে, কোন গানটা সবথেকে বেশিবার তুই শুনতে চাস বা বাজাতে চাস? সেরকম এমন কোনো ব্যাপার নেই, বাট আমি যখন কোনো চেনাশোনা জায়গায় নাইট পার্টিতে যাই সেখানে মাঝে মধ্যে গিয়ে ডিজাইন করি একটুখানি, 10-15 মিনিট আমি একটুখানি বাজিয়ে নিই পুরোনো মেমোরিজগুলো ফিরে আনার জন্য। রাইট, আমি যদি তোকে অফার দিই এই খেলাটা অন্য একজন বান্ধবীর সাথে খেল, কোন বান্ধবীর সাথে খেলবি? কি এই ব্যালেন্সিং খেলাটা, মানে আমি প্রশ্ন করবো সে ব্যালেন্স করবে? একদম, ঈশার সাথে খেলবো, মজা হবে ব্যাপারটা। থ্যাংক ইউ সো মাচ। ব্যাস, মানে খুব ভালো বুঝতে পারলাম, তুই টিকিয়ে রাখিস, মানে দাঁড় করিয়ে রাখিস, আই মিন টু সে বোতল। খেলাটা খুবই কঠিন খেলা, তুই যেটা চেষ্টা করছিলি এই খেলাটা খেলানোর সময় আমাকে, আমি ব্যালেন্স করতে করতে আমার মুক্তি অনেক কিছু বের করে ফেলবি, সেটা আমি আবার ডিপ্লোম্যাটিক খেলে গেলাম। বল, ওকে বল। আমি অ্যাকচুয়ালি, হ্যাঁ, একটু ডিপ্লোম্যাটিক হয়ে গেছি না, তুই ভালো বলতে পারবি। রাইট, না ডিপ্লোম্যাটিক হয়নি এখন, বেসিক্যালি যেটা হচ্ছে আমি তোকে বারবার বলে আসছি, এক লাইনে বললাম যে এই পুরো কন্ট্রোভার্সি চাই। থ্যাংক ইউ সো মাচ। কঠিন খেলা কেমন লাগছে একটু জানাবেন, এবং কাদের সাথে আপনি খেলা দেখতে চান প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বাকি এন্টারটেনমেন্টের খবরের জন্য চোখ রাখুন সিটি সিনেমায়। এবার তুই ব্যালেন্স কর, আমি কিছু প্রশ্ন করি। বল না। হ্যাঁ বল। হ্যাঁ কর্ডি। হ্যাঁ কি বল, কিছুক্ষণ ব্যালেন্স কর, তারপর প্রশ্নটা করবো। আরে তো করে ফেলেছি। তোর সব থেকে বেশি কার ইন্টারভিউ নিতে ভালো লাগে? আমি চাই না যেন সে আমাকে আর ডেট না দিক। সবার ইন্টারভিউতে এন্টারটেইন। আচ্ছা, নেক্সট কন্ট্রোভার্সিয়াল ইন্টারভিউ কবে বেরোচ্ছে তোর, কাকে নিয়ে হয়েছে সেটা? নাম বলবো না, সারপ্রাইজ। আচ্ছা, এটা দেখ কেমন লাগে।